দন্ন আমি দন্ন উম্মত হয়েছি, দন্ন আমি দন্ন উম্মত হয়েছি। আমি চাই না কিছু এ রাসূল তোমায় পেয়েছি।
পরিচালনা কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের পরম সম্মানিত সভাপতি উত্তর সমরা মৈতলা গাউসিয়া সুনিয়া জামে মসজিদের খতিব মুকাররম বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা জাফর আল আমাল কাদেরী সাহেব কিবলা মুনতাজিল হুদারি, এতক্ষণ পর্যন্ত যিনি অত্যন্ত মূল্যবান তকরির পেশ করেছেন চট্টগ্রামের আশিকানে আউলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক আতুরার ডিপু কেন্দ্রীয় জামে মসজিদের খতিবে মুকাররম সুবক্তা তরুণ ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা আলহাজ মাওলানা ইউসুফ আল কাদেরী সাহেব মঞ্চপ্রবিষ্ট বেঙ্গুড়া মোরারবাগ কেন্দ্রীয় জামে মসজিদের খতিবে মুকাররম হযরতুল আল্লামা শিবির আহমদ উসমানী সাহেব উত্তর সমরা মৈতলা বাইতুল ফালাহ জামে মসজিদের খতিবে মুকাররম হাফেজ মাওলানা মঞ্জুর আলম সাহেব মৈতলা জামে মসজিদের খতিব জনাব মাওলানা নূর আহমদ নূরী সাহেব সহ মঞ্চপ্রবিষ্ট অত্যন্ত সম্মানীয় কাবিলে কদর কাবিলে ইহতেরাম ওলামা এজাজ সমবেত আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান এজাজ প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, ঈদে মিলাদুন নবী উদযাপন বা মসজিদ পরিচালনা কমিটির সংশ্লিষ্ট সদস্যবৃন্দ, আমাদের চতুর্পাশে রাস্তায় দোকানে পাটে ঘরে বাইরে যারা আমাদের কথাগুলো শুনছেন, বিশেষ করে ঘরের মধ্যে পর্দার আড়ালে অবস্থানরত আমার মামা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের মহান দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা জানাই যে মহান রব্বুল আলামিন আজকের এই বরকতময় জান্নাতি আয়োজনে আমাদের প্রত্যেককে শরীক সামিল হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা মহান আল্লাহ দরবারে সমবেত কণ্ঠে শুকরিয়া আদায় করে মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহর মাহবুব নবী ইমামুল আম্বিয়া আকরাম মাওলানা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূরানি রওজায় আকদসে অসংখ্য দরুদ ও সালামাত হাদিয়া পেশ করছি। ধন্যবাদ মোবারকবাদ জানাই সম্ভবত প্রথমবারের মতো এই জায়গার মধ্যে আল্লাহ আমাকে আসার তৌফিক দিয়েছেন। আপনারা যারা দাওয়াত করে দু একটি কথা বলার সুযোগ করে দিয়েছেন, যারা ঈশিকের রাতে কষ্ট করে দীর্ঘক্ষণ যাব বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য এই সুন্দর আয়োজনকে দুনিয়া আখেরাত উভয় জাহানে নাজাত মাগফিরাতের ওয়াসিলা বানিয়ে দিন প্রত্যেকে জোরে বলি আমিন। মহব্বতের সাথে বলি আমিন। কষ্ট হন না, বুঝতে অসুবিধা না, দুই তিন ঘন্টা ওয়াজ একজন অনুযায়ী সামগ্রিক ভাবে একসাথে কত করবো আমরা তো সেটা বাড়ি নিচে বলি, তারা তো শিয়ার অজ্ঞ মানুষ শিয়ার প্রক্রিয়া তো এক ঘন্টা দুই ঘন্টা দীর্ঘক্ষণ বই দেখ না, ঠিক না? ঠিক জায়গা আমরা দীর্ঘক্ষণ আদব সাথে মা প্রিয় প্রতি বসুন, যারা উঠি একটু হাঁটা সলাপ করার ভার আছে কোনো সমস্যা নেই, আবার হারে নড়াই নাই কোনো কদর পর্যন্ত হয়ে যেতে পারে, যারা আসেন তারা নড়াই, আর যারা একটু আইসন্না নয় শরীর গেছেন দেবে তাহলে করুন অষ্টম বলে বসবেশন বই তার লাভ আসলে নেই ডর করে হন না, তারা এখন ছিল একটু বলে একজন স্যার আর একজনের স্যারাই
মক্কা ময়দানের মধ্যে একসাথে জান্নাতের সিদ্দিক আর কোন সাথে আল্লাহ যদি তৌফিক দেন ঠিক না বেটি? আপনারা যারা মজলিসের মধ্যে বসে আছেন, গোটা পৃথিবীর মধ্যে মিলাদুন নবীর মজলিসে যারা বসে, মাহফিলে যারা বসে, নবীর হাদিস অনুযায়ী তাদের উপর আল্লাহ রহমতের দরজা খুলে দেয়। আমি দেখতে পেলাম আমার অনেক তরুণ ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়ুয়া খুব সম্ভবত, তারা অনেকেই তাদের চেহারা দেখতে পাচ্ছি, দেখি বোঝা যায় কর্তব্যে পড়ুন। সেই কারণে আমি বেশি আঞ্চলিক ভাষায় বলবো না, আমার অসুবিধা হলে কোনো বাধা না। আল্লাহর মাহবুবের মাহফিলে আল্লাহর রহমতের দরজা আসমান থেকে আল্লাহ খুলে দেয়, কথা বলেন ঠিক কিনা? ঠিক। কারণ আল্লাহ তো মিলাদুন নবী জারি করেছেন আলামে আরওয়ায় আসমানে, ঠিক না? ঠিক। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমরা তো জমিনের মধ্যে মিলাদুন নবী করছি, কোরআন করিমের যে আয়াত আমি পাঠ করেছি হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন বছর আগে, মানুষ যখন মিলাদুন নবীর কনসেপ্ট মানুষের কাছে ক্লিয়ার না, আল্লাহ বলেন আমি আদম সফিউল্লাহ নূহ রাসূলুল্লাহ মুসা কলিমুল্লাহ ইব্রাহিম কলিমুল্লাহ ঈসা রুহুল্লাহ, এইরকম যত নবী রসুল আছে তাদেরকে একত্রিত করে মিলাদুন নবীর মজলিস কায়েম করে আমি আল্লাহ নিজে ওয়াইজ বক্তা হয়ে মিলাদুন নবীর বয়ান দিয়েছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জমিনে মিলাদুন নবী যখন হয়, আমরা নবীর সাহাবি আবু দরদা রাদিয়াল্লাহু তাআলার দিকে যদি তাকাই, তিনি হাদিস বর্ণনা করছেন এইভাবে যে আমি নবীজির সাথে হযরতে আমের আনসারীর ঘরে গেলাম, সবাই বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, গিয়ে দেখলাম ওয়াকানা ইউআল্লিমু বাকায়া বিলাদাতিহি আলাইহিস সালাম, আমি নবীর সাথে আমের আনসারীর ঘরে গিয়ে দেখলাম তিনি মিলাদুন নবীর মজলিস করে লে আবনাইহি ওয়া আসিরাতিহি, তার ছেলে সন্তান এবং আত্মীয় স্বজনের সামনে নবীর ওসওয়াই হাসানা কলোকে আজিম লাইফ এন্ড টাইমস নিজাম কানুন নবীর শরীয়ত তরিকত নবীর সমাজ ব্যবস্থা সোশ্যাল রিফর্মস একটার পর একটা, সততা ন্যায়নিষ্ঠা ক্ষমা উদারতা দানশীলতা বিনয় সরলতা ন্যায় বিচার একের পর এক এই ধরনের নিয়ামতগুলোর কথা মানুষের সামনে বয়ান দিচ্ছেন। আল্লাহ নবীর সাথে আমি সেই ঘরের মধ্যে গেলাম, আমার নবী তাদের এই দৃশ্য দেখে খুশি হলেন, খুশি হয়ে নবীজি বলেন ও আমের আনসারি, ঘরের ইন্টেরিয়রের ভিতরের মধ্যে কি হচ্ছে তোমরা দেখতে পাও, আল্লাহর আসমানে কি হচ্ছে সেটা তো তোমরা দেখতে পাও না, আমি নবী তোমাদেরকে বলতে চাই ইন্নাল্লাহ ফাতাহা লাকা আবওয়াবা রহমা, আমার আল্লাহ তো তোমাদের মিলাদ নবীর দিকে আসমান থেকে রহমতের দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। ওয়া মালাইকাতুহু কুল্লুহুম ইস্তাগফিরুন, আমার নবী বলে শুধু রহমতের দরজা খুলে দিয়েছে তা না, আমি নবী দেখতে পাচ্ছি আসমান জমিনের ফেরেশতারা এই মজলিসের মানুষের জন্য আল্লাহ দরবারে মাগফিরাত কামনা করছে। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে মধ্যে মিলাদুন নবী হচ্ছে, নবীজি সেখানে তসবিহ আনলেন, নবীজি দেখলেন সেখানে মিলাদুন নবীর বয়ান চলছে, মিলাদুন নবীর আলোচনা চলছে, আমার নবী যখন ওই ঘরে গেলে ইবনে আব্বাসের ঘরে বসা সমস্ত মজলিসের মানুষকে বলে ও ইবনে আব্বাস ইনক্লুডিং ইয়োরসেলফ, তুমি সহ যত আমি নবীর সাহাবারা এই মিলাদুন নবীর মজলিসে বসে বসে মিলাদুন নবী পালন করছে, আমি নবী ঘোষণা করতে চাই আল্লাহ লাগুন সাফাতি, কিয়ামতের ময়দানে আমি নবী সাফাত তোমাদের উপর ওয়াজিব হয়ে গেল। আমরা নবীর সাফাত চাই কি চাই না? চাই তো ভাত করি, আল্লাহ আমাদের এই হাত
কবুল করুন নবীর সাফাত কিয়ামতের ময়দানে নবীর সাফাত ছাড়া কোন উপায় নাই কথা বলেন ঠিক কিনা ঠিক আমরা মজলিসের মধ্যে দরুদ পড়ি না ঠিক পড়ি কি পড়ি না ঠিক নবীর উপরে দরুদ ও সালাম হাত দিয়ে পাঠ করি এই মজলিসের মধ্যে আপনি দরুদ ও সালাম হাত দিয়ে পাঠ করলেন নবীকে মহব্বত করে ভালোবেসে একটা মহব্বতের দরুদ যদি আমার নবীর দরবারে কবুল হয় আমার নবী বলেন আল্লাহ নিদান হচ্ছে আল্লাহ ওয়া মালাইকাতুহু ইয়াসাল্লুনা আলা নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এটা তো কোরআনের আয়াত আল্লাহর নিদান আছে ঠিক আছে মানুষ যখন আল্লাহর নির্দেশ কোরআনের কথা অনুযায়ী কোরআনের বাণী অনুযায়ী যখন দরুদ পেশ করে নবীজি বলেন সেই দরুদটা ফেরেশতা আমি নবীর কাছে পৌঁছে দেয় আর যখন আহলা মহব্বতি যারা আমার মহব্বতের উম্মত যারা আমার ভালোবাসার উম্মত যারা আমি নবী ছাড়া কিছু বুঝে না যারা আমি নবীর জন্য মিলাদ নবী করে আমার জন্য পাগল পারা দুনিয়া আখেরাতে আমি নবীর কাছে মুক্তি চাই ওই মানুষগুলো যখন মহব্বতের আওয়াজে কলবের অন্তরে ভালোবাসা নিয়ে যখন আমি নবীর উপর দরুদ পাঠ করে নবীজি বলেন আমি আমার ভালোবাসার ওই উম্মতের দরুদের আওয়াজ সাথে সাথে শুনি এবং শুনে তার জবাবও দিয়ে দেই যেন বলেন না সুবহানাল্লাহ আমার নবী বলেন না তো আমি দেখ শুনু তাই না অগোহমত রামা দরুদের এই হাদিয়া তোমাদের জন্য একটা নুরানি টিকিট হয়ে যায় একটা হাদিসের মধ্যে নবী বর্ণনা বর্ণনা করছেন এইভাবে আমার নবী হলেন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আদম সাল্লাল্লাহকে একটা বড় বৃক্ষের কাছে রাখবেন ছায়ার নিচে তিনি বসে থাকবেন দেখবেন আমার একজন উম্মতকে টেনে টেনে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আদম সাল্লাল্লাহ আমি নবী দৃষ্টি আকর্ষণ করে বলবে ইয়া রাসূলুল্লাহ হাজার উম্মতের উম্মতে কা এই ব্যক্তি তো আপনি নবীর উম্মত মুনতালিকুন বিহি ইলান নার ফেরেশতারা তো টানতে টানতে ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাচ্ছে আপনি নবী তো বড় মুখ করে বলেছেন কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতকে আপনি বাঁচাবেন কিন্তু আমি আমল দেখতে পাচ্ছি আপনার উম্মত জাহান্নামে চলে যাচ্ছে আমার নবী বলেন আমি মুহূর্তের মধ্যে দৌড়ে দৌড়ে ফেরেশতাদের পেছনে যাব গিয়ে জিজ্ঞেস করবো ফেরেশতারা কোথায় নিয়ে যাচ্ছ আমার এই উম্মতকে ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি গুনাহগার এই ব্যক্তির পাপ পাল্লা ভারী হয়েছে কিয়ামতের ময়দানে সওয়াব এবং গুনাহ যখন করি মাফ করা হলো এই ব্যক্তির গুনাহ পাল্লা ভারী হয়েছে জাহান্নামী সাব্যস্ত হওয়ার কারণে আমরা তাকে জাহান্নামে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি আমার নবী বলেন এই কথা বলতে না বলতে আমি নবীর বাম হাত দিয়ে আমার দাড়ি মুবারক ধরব ওয়াস্তাকবালাল আরশা বেয়াদিহি ইয়ুমনা আমি আমার ডান হাত আল্লাহর দরবারে আরশে মুআল্লার দিকে তুলে দেব আল্লাহকে বলবো রব্বি আলাইসা কাদ ওয়াআতানি আল্লাহ তুজিনি ফি উম্মতি রব্বুল আলামিন তোমার সাথে কি আমার ওয়াদা হয় নাই আমার উম্মতের সামনে তুমি আমি আমাকে লজ্জিত করবে না আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে চলে যায় কিয়ামতের ময়দান আমি মুখ দেখাবো কি করে অথচ তুমি আল্লাহর সাথে তো আমার ওয়াদা হয়েছে আমাকে তুমি লজ্জিত করবে না ফায়া কিন্নেদা মিনের দিলাস নবী রহমতের হাত দিচ্ছেন আমার আগে আগে আর সে মহল্লা থেকে একটা ডাক আসবে ফেরেশতাদেরকে আল্লাহ বলবে ও ফেরেশতারা আতি ও মুহাম্মাদান সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার নবী তোমাদেরকে যা বলে আমার নবী যা হুকুম দেয় আমার নবী যেভাবে তোমাদেরকে করতে বলে আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম নবীর নির্দেশ মানতে রুতু হাজাল আব্দা ইলাল মাকা আমার বান্দাকে যে জায়গা থেকে এই জায়গা পর্যন্ত তোমরা নিয়ে এসেছো আমি আল্লাহ আবার তোমাদেরকে হুকুম করছি তোমরা আবার ওই পাল্লা মিজানের কাছে আমার উম্মতকে নিয়ে যাও যখন নিয়ে যাবে আমার নবীও সেখানে পৌঁছবেন আমার নবী বলবেন ও ফেরেশতারা আমি নবী দেখতে চাই আমার উম্মতের ডান পাল্লা বাড়ি নাকি বাম পাল্লা বাড়ি আমার
আমার জাহান্নামি না জান্নাতি, আমার উম্মতের নেকির পাল্লা ভারী নাকি গুনার পাল্লা ভারী। আমি নবী একটু দেখতে চাই, দেখি আমার সামনে আমার উম্মতের আমলগুলো আবার ওজন কর। ডান পাল্লার গুলো ডান পাল্লায়, বাম পাল্লার গুলো যখন বাম পাল্লায় রাখবে। নবীজি বলেন, আমি আমার ডান পকেটের মধ্যে হাতটা ঢুকিয়ে দেব, ঢুকিয়ে দিয়ে বেতোয়া কাতান বাইদান আমি একটা নুরানি টিকিট বের করব কান অঙ্গলাতে, অঙ্গুলি পরিমাণ অঙ্গুলির মতো ওই নুরানি টিকিটটা আমি আমার উম্মতের ডান পাল্লার মধ্যে যখন রাখব, ডান পাল্লার মধ্যে আমি নবীর নবুয়তের হাত আমার ওই নুরানি টিকিট যখন ডান পাল্লা স্পর্শ করবে মুহূর্তের মধ্যে ভারী হয়ে যাবে। ফেরেশতারা একজন আরেকজনের দিকে তাকিয়ে তাকিয়ে চিৎকার দিয়ে বলে উঠবে, সাইদা ওয়া সাইদা যুদ্দাহু মারহাবা মারহাবা ওয়া সাকুল আকনাওয়াজিনুহু, দেখো দেখো এই ব্যক্তির ডান পাল্লা ভারী হয়ে গেল, আমরা তো ভুল করেছিলাম, এই ব্যক্তি তো গুনাহগার না জাহান্নামী না, এই ব্যক্তি নেককার, ডান পাল্লা ভারী হয়ে গেল, চলো এবার এনতালিকু বিহি ইলাল জান্নাহ, আল্লাহর এই বান্দাকে চলো এবার মারহাবা দিয়ে দিয়ে ধন্যবাদ দিয়ে দিয়ে আমরা জান্নাতে পৌঁছে দিই। আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যখন ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা চলো তোমাকে জান্নাতে পৌঁছে দেই, ফেরেশতাদেরকে নবী উম্মত বলবে ইয়া রাসূলা রব্বি কিফু, ও আল্লাহর হুকুম পালনকারী ফেরেশতারা একটু থামো থামো একটু সময় দাও, হাত্তা উকাল্লিমা হাজাল আব্দাল করিম, ওই নুরানি হাস্তির সাথে আমি একটু কথা বলে আসি, তারপরে যেখানে আমাকে নিয়ে যাওয়ার তোমরা সেখানে আমাকে নিয়ে যাইও, এত তাড়াতাড়ি আমি জান্নাতে যেতে চাই না, আমাকে একটু সময় দাও, আমি একটু এই নুরানি ব্যক্তির সাথে একটু কথা বলি। ওই ব্যক্তির ইচ্ছা অনুযায়ী যখন তাকে নবীর কদমের সামনে রাখা হবে, আমার নবীকে দেখে বলবে মা আহসান আবা ঝাকা, কতই না চমৎকার সুন্দর চেহারা নুরানি চেহারা আপনার কিয়ামতের ময়দানে, কে আপনি দয়া করে আমার আপনার পরিচয় দিন। আমার নবী বলে না উম্মত আমি তার কেউ নই, আনা নবিয়ুকা মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আর কেউ নই, আমি তোমার তরানে বালা কামলি বালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন উম্মতে আমার, আমি বাহাবা দেওয়ার মতো বড় কিছু তোমার জন্য করি নাই, বরং তুমি নবী তুমি উম্মত মজলিসের মধ্যে বসে মাহফিলে বসে তোমার চলাই তোমার উঠাই তোমার চলা ফেরাই মসজিদের মধ্যে মসজিদের বাইরে আমি নবীকে মহব্বত করে যে দরুদের হাদিয়া তুমি পাঠিয়েছিলে ওই দরুদটাকে তোমাকে বাঁচাবার জন্য একটা নুরানি টিকিট বানিয়ে আমার পকেটের মধ্যে জমা করে রেখে দিয়েছিলাম। সে কারণে বলা হয় ইশারে হতে সরতিয়া মানবতার খেদমত করে
আমি আল্লাহ যেভাবে চেয়েছি সেভাবে তোমার আমলটা সাজিয়ে সাজিয়ে আমার নবীর কথা শুনে তুমি যত আমল যত আখলাক যত নিয়ামত তুমি জোগাড় করেছ এগুলো এক পাল্লায় রাখো আর তোমার খুশিটা আমার নবীকে পেয়ে তুমি যে খুশি হয়েছ আমি আল্লাহ তোমার প্রতিত জীবনের সঞ্চিত গচ্ছিত পঞ্জীভূত যত এবাদত আছে এগুলোর মধ্যে আমি এটাকে বড় শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিই চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ তারা আল্লাহরে মানি না মানি কোন আল্লাহরে মানি যে আল্লাহর নাম লা মাহবুদা ইল্লাল্লাহ কথা কোন ঠিক না ঠিক আর আর আল্লাহর কে লা শরীকা আর আর কথা হইলে লা ইলাহা ইল্লাল্লাহ কথা ঠিক না ঠিক সাব্বাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আর ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আর লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আর ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما انزل الله من السماء من ماء فاحيا به الارض بعد موتها وبص فيها من كل دابه وتصريف الرياح والسحاب المسخر بين السماء والارض لايات لقوم يعقلون نور سبحان الله ترى وفضل مني যে খোদা আর আর আসমান সস্তা কথা কোন ঠিক না ঠিক জমির সস্তা হন আর নরগুলো হন না আর একটু চিৎকার দিয়ে নৌভ কলম যা যা আছে সবকিছুর মালিক কে আল্লাহ বলেন তোমার জমিনটা পেটে চির হয়ে যায় তুমি চাষ করতে গেলে শীতকালে দেখো যে জমিনের মধ্যে চাষ করার মতো আর উপযুক্ততা নাই গাছের দিকে তাকালে দেখবেন গাছগুলো ঝরে পড়ছে খসে পড়ছে ঠিক কিনা এই শীতের মৌসুম অনুযায়ী যে একটা গাছের নিচে চাইবে আত্মান অনর্মান হলে দেখবেন যে গাছের পাতায় ঝরে পড়ে কথা ঠিক না বেঠিক আস্তে আস্তে দেখবেন যে গাছপালা এখন মরা মরা কিনা ন যায় ফুয়ারে মনদ্দে মরা জমিনের মধ্যে অনেক ধান রুকিবার মতো কোনো অবস্থা নাই জমিনের পাড়িয়ারে চৌচি এটা পেটে চৌচি অর্থাৎ পাটিলিটি নাই উর্বরতা নাই আল্লাহ হতে জমিনদার মরে যায় গই গাছপালা মরে যায় গই ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাঈ মিন মাই ফা আহিয়া বিহিল আরদা বাদা মাউতিহা আরা ওই খোদারে বিশ্বাস করি যে খোদা আসমানত রহমতর কুঙ্গ পড়া যেতে জমিনে ফলাই বৃষ্টির পানি যেতে হয় একটা মর মরে মরা গাছের মধ্যে প্রাণাই না নয়ই মরা জমিনের মধ্যে আবার নতুন করে প্রাণাই না নয়ই দানব করে হাড়িয়ারে ইবে মটকা রেখুন গুদামত রেখুন দানিবে বহুত আগে মরে নিনা না যায় ইবের গাছ যাতে খাড়ি বলি নিবে এক মরা আবার গাছ তুল যাতে দানি বেরো বেরোন আরেক মরা দানি বেরে মটকার মধ্যে শত শত বছর দিনের পর দিন এক কোন দেখলে আসার নাই দানি বেজে তো না আবার জমিনের মধ্যে রুকতে লেখুন মরা দানিবে আল্লাহ হতে আহিয়া বিহি আরদা বাদা মতিহা মরা জমিনের মধ্যে আই মরা দানি বের মধ্যে আবার নতুন করি প্রাণ সঞ্চার করি উদো প্রাণ সঞ্চার করি দিন তোমার উক্তদার অক্ষুন আই আল্লাহ ও গাছ দিই গাছিবের মধ্যে আবার শত শত ধান ধরে না ধরে গাছ তো মরে কি দেখিবেন মধ্যে অনেক ক্ষেত্রে বিষ উদ্ধ দিয়ন শস্য শ্যামল ভূমি যে গই হাজার হাজার ফল মূল অন্যান্য মর আল্লাহ তিন ব্যক্তির মালিক হইলাম দে আই আসমান জমিন সমুদ্র নদী নৌযান তোমার এটা বিভিন্ন বাণিজ্য সম্ভার অর্থাৎ আসমান এবং জমিনের মাঝখানে কি সুন্দর মেঘমালা ইয়েদের বিচরণের মধ্যে আয় খোদা নদীর জোয়ার ভাটা ঋতুমাফিক বৃষ্টি যেতে যা দরকার যেতে বৃষ্টির দরকার বৃষ্টি যেতে রোদ দরকার রোদ যেতে বায়ু দরকার বায়ু যেতে আকাশ দরকার আকাশের আলো যেতে চন্দ্র কিরণ দরকার চন্দ্রর আলো সূর্য কিরণ দরকার সূর্য কিরণ আল্লাহ হতে চন্দ্র সূর্যের উদয় অস্ত মধ্যে আয় আল্লাহ দিন রে রায় রায় দিন রে আলাদা আলাদা গুচ্ছি দিই মানুষের জীব জন্তুর বিস্তারণ খাওয়া দাওয়া প্রত্যেকটা বিষয় আয় আল্লাহ দিয়ে আমার বানাই দিই ডানে বামে উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে আমেরিকা ইউরোপে এশিয়ায় আফ্রিকায় মাটির নিচে নবমন্ডলের উগ্রভাগে অগ্রভাগে বৃক্ষলতায় তরুণতায় পুষ্পে পত্রে পল্লবে কাণ্ডে যা যা আছে সব কিছুর মালিক হচ্ছেন খোদা লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলেন ঠিক না বেঠিক আমার আল্লাহ বলেন বান্দা তুমি তো আমাকে চিন্তা না চন্দ্রকে আল্লাহ বলতে সূর্যকে আল্লাহ বলতে গ্রহকে আল্লাহ বলতে তারাকে আল্লাহ বলতে বটগাছকে আল্লাহ বলতে তুলা গাছকে আল্লাহ বলতে নানা ধরনের বিভিন্ন জায়গাগুলোকে তোমরা আল্লাহ বানিয়ে দেব দেবী বানিয়ে পূজা অর্চনা করো মুক্তি যাচনা করো এটা তোমাদের অপরাধ না তোমরা জানো না কিন্তু আমি তোমাদেরকে জানানোর জন্য আমি আমার নবীকে পাঠালাম আর আমার নবীর মাধ্যমে এমন ভাবে জানিয়ে দিলাম
আমার নবী বলেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ও পৃথিবীর মানুষ, আল্লাহর নাম নাও, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি নবী গ্যারান্টি দিচ্ছি তুমি জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, যারা বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবীকে পেয়ে বেজার না খুশি, খুশি খুশি আমার হাত তুলি, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। আমিন। আর একটু মহব্বতের সাথে বলি আমি, আমিন। আল্লাহ বলেন লাউলা কালামাজ হাত রুবিয়াতি, ও বান্দা আমার নবীকে না পাঠালে আমি যে আল্লাহ আমাদের প্রভু সেই পরিচয় তো আমি তোমার কাছে দিতাম না। নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে যদি আমি সৃষ্টি না করতাম আমি আল্লাহ হিসেবে আমি রুবিয়াতের প্রকাশ করতাম না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সেই নবীকে কি আমরা খুশি জাগাই ধরে কি বলে উত্তর সমুরা মৈতলা, ঠিক তো মৈতলার জমি নিয়ে পাটনা না পার এই আর যদি কি ক্যাসেট দেবেন সারা পৃথিবী দেশত দেশত বাইরে বিয়ার জায়গার মধ্যে আমি আর নবীর এই হাদিস বই আত্মলোক লাগে বিয়া আর নবী মত আল্লাহ আরে এক পাঁচখান নিয়ম দিই যে পাঁচখানোর একখানো কোনো নবীর মধ্যে আল্লাহ রাসূলের প্রসঙ্গ করে ইয়া রাসূলুল্লাহ পাঁচখান নিয়ামত কি আর নবীর মধ্যে প্রথম নিয়ামত করতে জড়াইলা দিয়াল আরব মসজিদান বা পুরান আমার মা বিল বলতে মসজিদের মাড়ক ঠিক না আর ভাই আল্লাহ রাসূল বিন আবু তাসমানি সাহেব ইবে পড়ার বাক পড়ার সিজন না পড়ার বাক এত মানুষ মা বিল দিয়েন না নজন গেলি তো আর দেবের কথা হ্যাঁ পড়ার বাক অবধি যেদিন কি মা বিল হয় আয় গুণাগারের নম্বর বলি দাওয়াত থাকি আলহামদুলিল্লাহ আয় দল বলি না ফেললি কোনো কারণে সবগুলি উজুরে যদি আর না পাই কি বলতে বাকি সাবজেক্ট এটা একবার আল্লাহ নবীর মিলাদ নবী দিবসে মোহাম্মদ জ্ঞান ওয়াইজ করেন নি আর দাওয়াত দি আই দাওয়াত বলি গরে গরে কি বল দাওয়াত দি দিন আর গরে গরে কি আর কি বেশি না করতে যদি আর ওয়াইজ ন পড়ে মানুষ যদি না হয় সাড়ে এই বছর কথারি তোর তো বেসার আর মসুদুরি ক্ষতি করে যে ভুলি কি উজুর উপর দাওয়াত দিলে হ্যাঁ তো উজুরের বারোটা আসবে কথা ঠিক নেবে ঠিক আর আই গরে দি যে গ্রামের মধ্যে গেলাম গ্রামের মানুষ তখন আর ওয়াইস খাইত না শেষ পর্যন্ত মাইক আর আইসার আর কোনো কে দেখছো এই ঘর মধ্যে আই আসছে কিন্তু আলহামদুলিল্লাহ সরকার কোন সত্যায় পড়ার বাদ অনুযায়ী এই মাহফুল রসিলায় আল্লাহ কিতাব সরল জমিন বেঙ্গুরা যেদিকে প্রোগ্রাম হয় এই ব্যক্তি আল্লাহগুলি আই আর সাব্বিশ করে এবার এহসান স্বীকার করি আল্লাহ ইবার রসিলায় বেঙ্গুরা জমিনের মধ্যে আই গুণাগার বছর দিছে একবার আই আর দিছে কথা আর নবীর কালাম আল্লাহর কালাম অনেকবার মানুষ করে অনিবের নিজামুল গরিবের একটু দোয়া পাইবেন একটা ব্যবস্থা যে হই রহমান সুহান এটাই মনে করুন আমিও দৌড়ায় দৌড়ায় শুরু করলাম কিন্তু আলহামদুলিল্লাহ মজলিস তো করে গেলি যারা উঠি আমি কোনো আপত্তি নও করি বোধ খেয়ে গোস হয়ে যাবে কারণ ওকে মানুষ দীর্ঘক্ষণ বইতাম সম্ভব হোক হাজত আছে ঠিক না বেটি হুজুর হারাম আছে সুবিধা অসুবিধা আছে আর মাইক তো আছে মাইকের আওয়াজ আছে তো যারা আর কথা বলে জান না নজা ব্যাক করে যে মজলিস যদি বইয়ের মান গ্রহণ করে বললে কোনো কথা নাই রাস্তাঘাট অব্দি এই গরম মধ্যে বইয়ের ওয়াজ নিতারে অতলতে আই ওয়াজ কি কইলাম এটা আল্লাহর দ্বারা মান নবী হাদিস আছে কিনা ইয়া যদি আমল গরিবের মতো জিনিস হয় বলা কথা যদি মাহফিলের মধ্যে হয় পারো কাজ তোমার পত্র দেওয়া তোমারও তো মিলাদ নবী হইলে জানো মিলাদ নবীরে তাজিম করলে জানো মিলাদ নবীরে তাজিম করানোর পর যদি তোমরা তো আর খোদার ধর্ম ইসলামরে পৃথিবীর মধ্যে আরেকবার জীবন দান করলে গর্বের হন্না সোহানুল্লাহ আর নবীর ফতোয়া মানতে আমল ইলাহ দান কে যদি হেদায়েতের পথ মানুষের ডাকে অত দ্রুতই না বালা হাজার মধ্যে মানুষের যদি ডাকে তো ডাকানোর বিনিময়ে জিবে ডাকলেও সব পথ বালা পথ অনরা আমল বললেন আমলের বিনিময়ে অনেকে সওয়াব পান পাইলেন আর নবী ফতে জিবে ডাকতে জিবে সুন্দর কথার বই ইবো একই সওয়াব পাইবো অনেকে আর সওয়াব হতো আল্লাহ এর কিন্তু পরিমাণ কম দিবে তো ডক্টর হংস হান বলি মা বিল মসজিদে গড়ের দেখ অনরা করি আল্লাহ শুনতে না শুনতে ইল্লা বাসনা নেই লেখন লাগা শুধু লাভ ন অনরা মনন গুতি যায় অনরা একটু সে গরিব আল্লাহ করে খোদার কসম আজকের এই মাহফিল যারা করছি কি তারা আল্লাহর কোরআন ও বুঝে আমল করছি একখান ফরজ দায়িত্ব তারার মাধ্যমে পালা নেই কিয়া আর খোদার পথে কুন্তুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তোমার পথে এনে ও তসবিহ জপিব আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়িব আল্লাহ রোজা রাখিব আল্লাহ হজ করিব আল্লাহ যাকাত দিব আল্লাহ
কিনলে মাত্র হয় কেন ফাজুল্লাহ এক কথা নাও বানাই হতে তোমার নাই এর সম্মানের মুকুট পরাই দিদি আদম আলাইহিস সালামের উম্মত নয় এর নদী আর মুনা জিউল্লার উম্মত নয় নদী মুসা নদীর উম্মত নয় নদী আরে উম্মত তো দূর কথা নবী হদ্দা হদা জিজ্ঞেস আইকে তোমার ভান্ডার নদীর জিজ্ঞেস আইলে নদী সুন্দর আকাশের জিজ্ঞেস আইলে আকাশ সুন্দর জমিন শস্য শ্যামল ভূমি সাইলি মন্নান প্রাণান জুড়াই যেগুলি আল্লাহ এত সুন্দর করে মারিম নদী নৌজারে গেছে যে যেই দেয় সব জুড়াই যেগুলি আল্লাহ এত সুন্দর করে আসমানের মধ্যে একটা আকাশের মধ্যে উঠি আমার অবস্থায় বিমান উড়েন কথা ঠিক না বেটি আকাশ সিল উড়েন না উড়েন পশুর পাখি উড়েন না উড়েন এইভাবে একটার একটার জেতে বন্ধায় সাই ইন প্রাণ মন জুড়াই যেগুলি তো মুসা নবী হদ্দ খোদা তোমার এত নয়ন অভিরাম দৃশ্য দেখে দেখে সৌন্দর্যের ভান্ডার দেখে আল্লাহ তোমার নান্দনিকতা দেখে তোমার মন্দন তত্ত্ব দেখে আল্লাহ মনটা তো ভরে যায় প্রাণটা তো ভরে যায় আল্লাহ তোমার সৃষ্টি যদি এত চমৎকার হয় আল্লাহ তোমার নান্দনিকতা যদি এত নন্দন তত্ত্বের ভান্ডার হয় আল্লাহ তুমি এই নন্দন তত্ত্বের মালিক তুমি এই সৌন্দর্যের ভান্ডার আধার আল্লাহ তুমি খোদা কালে তো মানে এই সৌন্দর্যের স্রষ্টা তুমি কেমন সুন্দর আল্লাহ জানি না তোমাকে একটু দেখতে চাই কথা বলেন ঠিক না বেঠি কার কি বলেন না ঠিক না বেঠি আমার আল্লাহ বলেন মুসা লাম তারানি তুমি আমাকে দেখতে পারো না তুমি মুসা যাও তোর পাহাড়ে আমি আল্লাহ তোমার সাথে কালাম করব মুসা নবী তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন মুসা নবীর উপাধি হয়েছে কলিমুল্লাহ আমার নবী কোথাও বলে নাই আল্লাহ তোমাকে দেখতে চাই তোমাকে দেখতে চাই বরং আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জন্য জমিন সাজালাম আসমান সাজালাম নবীদেরকে সাজালাম ফেরেশতাদেরকে সাজালাম এক একটা আসমানে এক একজন নবী রাসূলদেরকে দিলাম তাদের মাধ্যমে আস্তাক বাড়িয়া সম্বর্ধনার ব্যবস্থা করলাম আমার নবী বলে শুধু আল্লাহর মহিমা সাজিয়েছেন এমনটি নয় রাইতু রাব্বিয়া সাহাজ আল্লাহ ফিয়াসানে সুরাতি আমি তো আমার আল্লাহকে স্বপ্নে দেখি নাই অতিপ্রিয় অনুভূতিতে দেখি নাই কষ্টের মাধ্যমে দেখি নাই আমি আমার আল্লাহকে অবচেতনে দেখি নাই অর্ধচেতনে দেখি নাই বরং আল্লাহকে এমন ভাবে দেখলাম আমার আল্লাহ শুধু সৃষ্টিটা আমার জন্য সাজিয়েছেন তা না আমার আল্লাহ স্রষ্টা খালেক ও মালিক নিজেও কুদরতের সর্বোত্তম আকৃতির মধ্যে সজ্জিত হয়ে আমাকে দেখা দিয়েছে আমি আমার আল্লাহকে কুদরতের সর্বোত্তম আকৃতির মধ্যে দেখতে পেয়েছিলাম আমার নবী বলেন আল্লাহ আমাকে কষ্ট করলেন কিমা ইয়াতাসিমুল ওয়ালাওলা ইয়া রাসূলুল্লাহ আপনার আগমনের পথে অসংখ্য নবীরা ছিল যারা আপনাকে ইস্তেকবালিয়া দিয়েছে সম্বর্ধনা দিয়েছে রিসেপশন দিয়েছে তারা নিজেদের মধ্যে কি নিয়ে কথাবার্তা বলছিল আমার নবী বলেন আমি আমার আল্লাহকে বললাম ইলাহার আমিন কিন্তু আন্তা আলাম ও আল্লাহ আমাকে কেন তুমি প্রশ্ন করছো জিজ্ঞেস করছো আমি নবীর চেয়ে তুমি আল্লাহ অনেক ভালো জানো তোমার ফেরেশতাদের অন্তরের মধ্যে কি আছে সেই খবর তো তুমি আল্লাহর কাছে আছে আমাকে কেন প্রশ্ন করছো আমার নবী হলেন এই কথা বলতে না বলতে আমার আল্লাহ কুদরতের হাত তাওয়াদ আকাফাহু বাইনা কাতা পাইয়া আমার দুই কাঁধের মাঝখানে স্কন্ধে রাখলেন পাওয়াজাত্তু বারদা বাইনা সাদিয়া আমি নবী আল্লাহর কুদরতের হাতের পরশে মুহূর্তে ঠান্ডা অনুভব করলাম শীতলতা অনুভব করলাম পাহাড়ি তোমা ইসামাওয়াতি ওয়াল আর ওই শীতলতার পরশ পেতে না পেতে আল্লাহর আসমানে কি আছে জমিনের নিচে কি আছে সমস্ত বিষয়ের এলম জ্ঞান আমি তো আমার আল্লাহর কাছ থেকে লাভ করে ফেলেছিলাম বলেন না সুহান আল্লাহ দেখে নবী বারো দেখে না দেখে আমরা হায়াত নবীকে মানি কি মানি না নবী আমাদেরকে দেখেন কি দেখেন না আমাদের কথা শুনেন কি শুনেন না আমাদের কথার জবাব দিতে পারেন কি পারেন না কোন সন্দেহ আছে সে কারণে বলা হয় সবে কুচি জানে দেখে বলে দরকারি গায়েবে কি খবরে দেনে আল্লাহ কা ও হাবিবে
নবীজি আল্লাহ আমিনা বিবি কে গোলে সামনে আই হে তাজা বাহার পড়তে সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আও যে দরো দেওয়ার নবীজি আল্লাহ ভালোবাসি উজুবানো উজুবানিতে সব নতুন মধ্যে যেতে ফারিদ
মুকুর পানির বাইরে অনুমার হওয়ার তোমার মুকুর ভিতরে গুনার আজিজ আসিন বাইরে হইবে ওদের নাক যেতে পারিল নাকুর ভিতর গুনা লাগিতে দিয়ে জড়ি গেল তুই যেতে পদে মুকুর মধ্যে পারিল হাত্তা তাখরুজা মিন তাহাতে আসফারে আই নেই হে তোমার সবুর পাপড়ির মধ্যে যদি হল গুনা মুক্ত জরুর কথা মুক্ত পরিষ্কার হইলে সবুর পাপড়ি আছে না নাই আর নবী ভক্ত পাপড়ির মধ্যে যদি হল গুনা লাগে ইয়ে নজর পানির ফোঁটা আমার ঘরে পরিষ্কার করে দিল মাথা যাতে নশয় করি মাথার লঙ্ক হাত্তা তাখরুজা মিন নেই হে কথা খানুর মধ্যে যা অল্পকে দিলে এই আঙ্গুল খানুর মধ্যে লাগানোর মারা মারে খানুর ভিতরে গুনা মাপ অর্থাৎ তুমি যে তিন লাভ দিলে অর্থাৎ আতর বাইরে না উদর হাত্তা তাপর জামিন তাহাতে আসফার ইয়াদাই হে আতর নকর ভিতরে যদি কোন গুনা লাগি তাহে আন বিভক্ত জোর করিয়া পরিষ্কার করি দে হাত্তা তাপর জামিন তাহাতে আসফার রিজিলাই হে এইভাবে আরাজ হতে পা দুই আন বিভক্ত পার ভিতরে যদি কোন ময়লা নকর ভিতরে ঢুকি থাকে ময়লা না উদর গুনা রাজি আল্লাহর পক্ষ তো দুই মুসি পরিষ্কার হয়ে যাবে দান করে হন না সুবহানাল্লাহ আমরা পাঁচ ওয়াক্ত ওযু করতে চাই কি চাই না আমরা চাই হাত তুলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না আল্লাহ আমাদেরকে নামাজি বা ওযু হিসেবে কবুল করুন জোরে বলি আমিন কষ্ট না না অসুবিধা না হলো না ইয়া বহুত ওযু রক্কল আছে রে খুদ নামাজের ওয়াইজ করে কথা ঠিক না বেটি হাজার নামাজ 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 এক নামাজ তেন নামাজ হবে যে নবীর ওসিলে আলা পেলা নবী হবে ফোনা আলোচনা কথা ঠিক না বেটি আর আউ তো নামাজ করি দিন নবীর উম্মত যেন নামাজ করে আল্লাহ আল্লাহ তার আল্লাহ মেরাজ হয়ে যাবে নবীর হামনা সুবহানাল্লাহ আমরা মেরাজ চাই কি চাই না তারা চাই হাত তুলি আল্লাহ প্রতিদিন আল্লাহর সাথে আমাদের মেরাজ নসিব করুন কান নবী ভক্ত হওয়া মুসা নবী আল্লাহর সাইতো সাই আর আর উম্মততে সব বৈতুন কুনতুম খাইরা উম্মতিন অখরিজাল লিন্নাস এর শ্রেষ্ঠ উম্মত এর শ্রেষ্ঠ জাতি তোমরা নাই নবীরে মহব্বত করি যেতে নামাজ দিয়েবে তোমার মাতার নূরের পর্দা প্রতি হাত লাহুল আবহা কুসিবাত লাহুল হুজুর অতে পর্দা আছে দিন ইলাকার একটা খুলে যাই ভুবি আল্লাহ আল্লাহ জমিন উল্লয় দূরত্ব গুছে যাই ভুবি বাইনা হুয়া বাইনা রব্বিহি তাআলা মুসা নবীর মতো হর করতে অবদা তোমার সাইতাম সাই তুমি তাহাজ্জুদ উন্নতি দিয়ে যোগ হই তুমি নামাজ উন্নতি রুকু সিজদা জানতে করিবে আইন আমি তোরে গ্যারান্টি দিলাম আর কথা পর মসল্লা যাই নামাজ তোর পর লিয়ে লাগাইবে তো জমিন আইন নবীর মিলাদ নবীর মাধ্যমে জয়লা দিয়াল আরব মসজিদান মত হুরান অদে মসজিদের আই জমিনের বালি কোনারে এন ভাবে মসজিদ বানাই দিলাম এন ভাবে মসল্লা বানাই দিলাম যাই নামাজ লাগজন খানকা লাগজন ইবাদতগাহ লাগজন মসজিদ লাগজন টাইলস লাগজন মোজাই পাথর লাগজন তোর কিছু লাগজন যেতে নামাজ টাইম হইব তুই নামাজ পড় ইয়া যদ ফি কদমাই রহমান তোর পালিয়ার মাটির লাগ আর মুসল্লার লাগ যাই নামাজ লাগ আর মসজিদ লাগ ইয়া নোয়ার মানে আল্লাহর কুদরতর কদম লাগি যে হই তা ঠিক না বেটি আমরা মেরাজ চাই কি চাই না এত লাই আর নবীর লাই মেরাজ এর দেখার মামুলি ঘটনা ঠিক না লামাকা তকে যাহে জিসে কাহে বো হর মকা কাহো যাদা মা রবি সবসে এই শিক্ষি দেয়ান নবীর তুমি ভরপুর মহম্মদ সুবহানাল্লাহ
আমরা নবীর কাছ থেকে যেতে চাই কি চাই না, আল্লাহ আমাদের সিনাকে আমার নবীর ওসিলায় ঘুরে দিন। আমিন। বলেন না আমিন। আমিন। যদি পারে না পারে পারে, আর নগর আমরা পারে না পারে। আল্লাহ হযরত পড়তে আই ত্রি করণে কি জানি, আই পাটি গণি জানি, আই অ্যালজেব্রা জানি, আই অ্যাস্ট্রোলজি জানি, আই অ্যাস্ট্রোনমি জানি, আই জিওগ্রাফি জানি, আই ম্যাথমেটিক্স জানি, অতপন ঠিক না বেঠিক, আই এলমুল কালাম জানি, এলমুল ফুকাহার যত কিছু আছে, আই বালাগাত ফাসাহাত কোরআন হাদিস তাফসীর ফিকহি মাসালা যা যা আছে, এই হলো দুনিয়ার কোনো মানুষের তো মসিবি এই ডাইরেক্ট আয়া নবীর এবাদত করি আল্লাহ রাসূলের দরবারে রিয়াজত করি করি নবীর দরবারে তো লই ডাউন করি হন সুবহানাল্লাহ। এত লাইলে কি কই কোন দেতা হে দেনে কমো চাহিয়ে আরে সুবহানাল্লাহ
নগুলো আমি হন না অনারাল্লাই বলা আরাল্লাই বলা অনারা কষ্ট হবে আরো করে গেল হন না ভাইয়ের কত আর এই মজলিস গান আল্লাহ রে দয়া গত 15 দিন ধরে আইন এনে মাতি না বলি এটা 15 রকম করাই করাই আর ভাই যেন গো মামা গোসে ওয়াইস ভান্ডারের বহুত বড় একজন আসে এই জায়গায় ওর নাম কি আইলামদের বর্ষনা তো 2-3 দিন আগে নন্দর কি অনেক বিশাল প্যান্ডেল বিশাল মজলিস কি সুন্দর এডো লেটে আসছি মানে হতাহতি গড়ায় গড়ায় মরতে কেন গলা নামাজ মন্দ যাব দাদি আল্লাহর কি দয়া অনারার মহব্বত ভালোবাসা আল্লাহর রহমতর নজরি আল্লাহ বলু মাইকোটি 15টি আই গুনাগারা যুবক নবীর নাতে মুস্তাফা হতেলেন আজ এ সাই মাসির হয় কোটি না পারি না পারি বইটা পারি মন মধ্যে খারাপ দাল কিরে নবীর মিলাদ নবী যত দামি দামি কথা বলি না কেন আয় হল দামি কথা বলি না আর নবী যদি না হয় তা ঠিক না বেটি আর আদরণ বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে সদর বদর কথা তো নবই আল্লাহর কোরআন এবং আর নবী হাদিস অনুযায়ী বই কিন্তু এর ফাঁকতে যদি এখানে নবীর নাচ চলে কলজার পান নয় তা ঠিক না বেটি রূপ করার পাস হয় না যায় আজ এই যুবক কো ট্রান্সফার দিয়ে এটা দিতে গেলাম আমি ক্যাশ করে দিতে আল্লাহ পাকে মোটামুটি আমরা দোয়া রসিলে আল্লাহ তাকে একজন বলা করে দিই তাই আর সাবির ভাইয়ের ওপর তো আজকে কতদিন ধরে ওয়াইস করে দিই বহুত কষ্ট কারণ প্রতিদিন একদিনে দুইয়ের তিনে মিনিমাম দুইয়ের তো প্রোগ্রাম আছে মাঝে মাঝে কত একটা একটা আছে আবার আর হইলাম যেন 1 মাসের জরুরি 11 মাস মাস্টর কত নম আমি 11 মাস কোনো জীবন তারে কে দাও দিত এলে সাবির হুজুরের মতো কে একদিন তাহলে মোহাম্মদ জাফর হুজুরের মতো ইলাহি কে তার আমার রেফারেন্স দিল আর আই গুনিলে গভীর রাতে আয় আমার আপনার আর নয় জন তো না আমি হুজুরন করে তো সিলেন নে এখানে গরম কে ইবের জোর ছড়ে যাতে প্যান্ডার প্যান্ডারে তো হাফ ইউরে স্টেজ খালি হতে ওই আমরা বলতে বুঝো ঠিক আছে গরম হুজুর গরম হুজুর এন্ড আই কান্ট আন্ডারস্ট্যান্ড ওয়াইজ করি তো না তো ভালো লাগে যারা ভালো এর এখন গেলি কোথায় করে বলবা যাই হোক আল্লাহ পাক আরাদা করে বলবার ড্রপ করি না আমি মানে মহব্বতর জায়গা কিছু অন্তরের দাগ খাড়ে বোয়ালখালি তো অন্য একটা ম্যাক্সিমাম হিন্দু অধ্যুষিত যারা হিন্দু সম্প্রদায়ের প্রতিবেশী ভাই হল বেশি তো হিন্দু ভাই হল মাঝখানে কিছু মুসলমান ভাই হল আছে মাত্র কোটি ভাই 27 জন ধর্ম নয় জাগানো না ভাই ও বেঙ্গুরের দেখুন দিবি তুই উপাধি উপাধি আর এটা একবার লে গভীর রাতে আসি ও তারও কি দয়াই এই মানুষ কুয়াশার লাগে কিছু দেখানো যাক মানে এক এসি আই দর্শন মধ্যে দর্শন কারণ না দেখে কিন্তু আল্লাহর কি দয়া এটা কথা বলে নামতে এখনো মনে ক্যাসেট আছে আর উপহার দিয়ে মানে আর সিমন প্রথম আই 41 বছর বয়স করে দাল ধরন করে দিতে রাউনি আরে আর বসা দেয় রাসে কত বাবা তুমি এরকম বলতে পারো আমাদের হ্যাঁ মা আমি এখন টেস্ট করতেছি তো এর মধ্যে আসে কলম মিলন মেলা জড়ে হয় প্রেমী কলম মিলন মেলা জড়ে হয় ভদ্র সব জেন্টেল সুন্দর আদর্শিক মানুষ যারা কথা উঠতে চায় এলে মানুষের সমারোহ যেতে হয় এটা দুশের কথা বলতে নিযুক্ত শান্তি লাগে কথা ঠিক না বেটি আর আর এই শান্তিময় জায়গায় গেল খালি কিয়ামতের ময়দানে দেবেন তা একজন আরেকজন সেরা দেব আর নবীর পদকর পাশে আর আসি কিয়া আর নবীর মধ্যে যারা আর বলি তারা তার প্রতিবেশী সেই কিয়ামতের ময়দানে তাই হবে তো আই নবীর সুলাই কুমর উম্মত তো দূরের কথা হয়তো আই তো অন্যান্য নবীর উম্মত অমর বাসায় এলে দেখুন উনি জান্নাত পড়ে দিন ডঙ্গরে হমা সুবহানাল্লাহ ঈসা মুসা নোহ নবীজি করবের সবই নফসি নফসি উম্মতি উম্মতি বলবেন নূর আল্লাহ ইয়া নবীজি মুস্তফা নবী সাল্লে আলা ইয়া নবীজি মুস্তফা নবী সাল্লে আলা সবাতের কান্দারি রসুল আল্লাহ ইয়া নবীজি মুস্তফা নবী সাল্লে আলা তো আমি যেটা বলতে চেয়েছিলাম আল্লাহ রসুল আমাদেরকে অত্যন্ত সম্মানীয় করেছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর ওয়াসিলায় আপনার উম্মত শুধু দুনিয়ায় সম্মানিত না কিয়ামতের ময়দানেও আপনার উম্মতদেরকে আমি সম্মানের মুকুট পরিয়ে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
কোরআন শরীফে তো গায়াত আছে, দেখা যায় কোরআন আল আছে, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা। কোরআন শরীফের এই আয়াত আর মর্মার্থ দিয়ে সারা দুনিয়া তো আল্লাহর পক্ষতর নবীর পক্ষতর মানুষ মানুষের হাতে সাক্ষী, কিয়ামতের ময়দানে তো আরা সাক্ষী। আর নবী কি এই এক জায়গা সাহাবা বই দেহতে দূরে ওগো কফিন যাব, মানে মানুষের লাশ বহন করি আল্লাহ রাব্বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে যা যাব দে দূরত দেখা যান না নজর। আর নবীর পাশে সাহাবা যারা আছে কদি ইয়া রাসূলুল্লাহ ওই মানুষ অনেক কারবালা মানুষ, আর নবী অত বড় ঠিক আছে না পরা হইলে মানুষের নেককা সাথে সাথে আরেকখান আরেক আরেক লাশ যান কফিন যান সাহাবারা বলতে ইয়া রাসূলুল্লাহ ওই মানুষের লাশ লয়ে যেতে কত মানুষ হবে খারাপ কিন্তু বলা নয়। আর নবী কথা চিনি গেছে হবে খারাপ, এখন আরেকজন প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ বালা কইলাম দিবে রওনা কইলাম দে বালা, খারাপ কইলাম দিবে রও কইলাম দে আমি নবী বালা, বিষয় তো বুঝি না বললেন কত বিষয় দেখবারে সহজ কত কোরআন শরীফের আয়াত না দেখো না ওয়াকা জালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা। আর নবী কোরআন এর আয়াত দিয়ে অথবা তোমার এই জবান নিয়ে আল্লাহ তো গম লাগে দে, তোমারা একজনের জবান আর একজনের লাই সাক্ষী, তোমার জবানে বালা কই দিবে রায় নবীও কইলাম বালা, তোমারা খারাপ কই দিবে রায় নবীও কইলাম খারাপ, কিয়া কারণ তোমার জবান নিয়ে সাক্ষী হিসেবে আল্লাহ দরবার কবুল দরবার আল্লাহ সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলরা যখন দাঁড়াবে নবীদের উম্মতরাও সেখানে থাকবে, যারা আল্লাহকে মানে না নবীকে মানে না যারা রাসূলকে মানে না তারাও কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিন জিজ্ঞেস করবে তুমি কেন আদম আলাইহিস সালামের কথা শোনো নাই, তুমি কেন মূসা আলাইহিস সালামের কথা শোনো নাই, তুমি কেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা শোনো নাই। ওই মানুষগুলো বলবে ইলাহুল আলামিন তোমার কিয়ামত দিবস যে সত্য, তুমি আল্লাহ যে সত্য, এই বাণী আমাদের কাছে তোমার নবীরা পৌঁছায় নাই, যদি জানতাম কিয়ামতের ময়দানে পরিস্থিতি হবে তাহলে তোমার উপর ঈমান আনতাম। তখন আল্লাহ নবীদেরকে জিজ্ঞেস করবে এই মানুষটা ভালো বলছে নাকি মিথ্যা বলছে, তখন নবীরা বলবে আল্লাহ আমরা তো তাদের কাছে তোমার তৌহিদের বাণী নিয়ে গেছিলাম, তারা তখন সেটা বিশ্বাস করে নাই। তখন আল্লাহ বলেন আমি আমার ইমামুল আম্বিয়ার উম্মতদেরকে একটা একটা ডাক দেব, হতে পারে আজকে মজলিসের মধ্যে আমরা যারা আছি আমাদের মধ্য থেকে যে কোনো একজন আল্লাহর বান্দাকে আল্লাহ ডাক দেবে, আমার মতো আপনার মতো তমাম পৃথিবীর যত নবীর উম্মত আছে ওই উম্মতগুলো থেকে যে কোনো কাউকে ডেকে বলবে ও বান্দারে আমার তুমি বলো আমার এই নবী সত্য বলছে নাকি ওই নবীর সময়ের এই মানুষটা সত্য বলছে, কে সত্য কে মিথ্যা তুমি একটু প্রমাণ করে দাও। তখন আমাদের মতো আপনাদের মতো যে কোনো একজন নবীর উম্মত হতে পারে ওই তলার জমিন থেকে কাউকে আল্লাহ ডাক দেবে, তখন আল্লাহকে বলবে আল্লাহ তোমার আদম আলাইহিস সালাম সত্য, তোমার মূসা আলাইহিস সালাম সত্য, তোমার ইব্রাহিম নবী সত্য, আল্লাহ এই মানুষটা মিথ্যা বলছে, নবী তোমার বাড়ি পৌঁছানোর পরেও দুনিয়ার মহামায়াচ্ছন্নতার মধ্যে পড়ে সে তোমার কথা মানে নাই আজকে মিথ্যা কথা বলতেছে, এই কথা বলতে না বলতে ওই সময়ের মানুষগুলো বলবে তোমরা তো এসেছো সবার পরে, তোমাদের নবী এসেছে সবার পরে, আমরা তো তোমাদের নবী হাজার হাজার বছর আগে পৃথিবীর মধ্যে এসেছি, আমাদের ব্যাপারে তোমরা কিভাবে সাক্ষী দেবে। তখন রব্বুল আলামিন বলবে ও পৃথিবীর মানুষ শোনো কিয়ামতের ময়দানের মানুষরা আমি আমার নবীর মাধ্যমে এমন কোরআনের আয়াত দিয়েছি ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, এই কথাগুলো আবার বলে আল্লাহ বলবেন আমি আমার নবীর মাধ্যমে গোটা সৃষ্টিটা নবীর উম্মতের সামনে পরিষ্কার করে দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর পক্ষ থেকে সম্মান পেয়ে খুশি না বেজা, তারা কিছু একটু হাত তুলি আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করবে।
আমরা যে খুশি, খুশির কারণে আজকে যে মিলাদুন্নবী করলাম, এই মিলাদুন্নবী আমার ভাইয়েরা ওলামায়ে কেরামরা, আপনারা যারা আমার তরুণ যুবক ভাইয়েরা এবং যারা কষ্ট করে আমার বাসা পর্যন্ত পৌঁছে শহরে গিয়ে কষ্ট করে দাওয়াত দিয়েছে, খোদার কসম আমি পুরো রবিউল আউয়াল মাসের মধ্যে এমনিতে আমার অ্যাডভান্স ফ্যাডভান্স এগুলোতে আমি বিশ্বাস করি না, তারপরেও কেউ যদি মহব্বত করে কনফার্ম করার জন্য দাওয়াতটা কেউ যদি অ্যাডভান্স দেয় সেটা নিই, সেটা আমি খামের মধ্যে নামটা লিখে মোবাইল নাম্বার সহ কোন তারিখ কোন দিন এটা আমি লিখে রাখি, কারণ কার মৃত্যু কখন হয় কাকে কখন আল্লাহ ডাক দেয় কোনো ঠিক নেই, এগুলো তো মানুষের আমানত, একটা টাকাও যদি মিলাদুন নবীর অথবা কোনো মাহফিলের হাদিয়া থাকে অ্যাডভান্স সেটা যেন আমার মৃত্যুর পর অন্তত আমার পরিবার পৌঁছে দিতে পারে, কারণ আমার আল্লাহ বলে নাই না মাতা কোন দীর্ঘ কোমল মত বলাও কোন কি অনুজি মোসাইয়েদা কোন রাত্রি দায়িকাতুল মত, আমরা মৃত্যু কামনা করি না আল্লাহ দরবারে নেক হায়াত কামনা করি, কিন্তু সাথে সাথে মৃত্যুর প্রস্তুতি তো আমাদের সবার থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা, এবং আমি আপনাদেরকে খুশি করার জন্য বলতেছি না, আমি এই আমি খুব অবাক হয়েছি যে আমার ভাই জাফর সাহেব বাসায় গিয়ে যখন আরেকজন ভাই সহ দাওয়াত দিয়ে আসলেন, আমি তো খামের মধ্যে কি দিয়েছে জানি না শুধু নামটা লিখে রেখেছি, ওখানে দেখি যে আমাকে যে অ্যাডভান্সের টাকাটা দিয়েছে আমি টিকাটটা উল্লেখ করতেছি না, সেটা মানুষ অনেক মা গিলা হাত দিয়েও দেয় না, যেটা বলেন না সুহান আল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন সুহান আল্লাহ, এই যে বিষয়গুলো এগুলোর অবতারণা করছি কারণ হচ্ছে যে সমাজের মধ্যে আজকে এই যে মিলাদুন নবী এটা এমন একটা কার্যকর এমন একটা ইফেক্টিভ একটা কাজ আপনারা করলেন, যে কাজের মধ্য দিয়ে আল্লাহ কোরআনের আয়াত আপনাদের জীবনে বাস্তবায়ন হলো, আল্লাহর পক্ষ থেকে একটা একটা ফরজ কাজ আপনারা করলেন, কেন ফরজ করলেন, আল্লাহ বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন, আমার আল্লাহ বলে ও বান্দা তোমাদের মধ্যে এমন একটা গ্রুপ থাকা দল থাকা দরকার, এমন কিছু মানুষ থাকা দরকার যারা মানুষকে ভালো কাজে কল্যাণ ইলাল খায়র আইয়াল ইসলাম ইসলামের পথে মানুষকে ডাকবে আর অনুষ্ঠানিক কাজ থেকে মানুষকে রক্ষা করবে, উলাই কাহুমুল মুফলিহুন তারাই হচ্ছে কামিয়াব, জোরে বলেন না সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা যদি দেখি মিলাদুন নবী যে আমরা করলাম, ফারুক আজম বলে তোমরা শুধু মিলাদুন নবী করলে না, মানে হাজ্জামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম, এই মিলাদুন নবীর মাধ্যমে দুনিয়ার মধ্যে আমার নবী প্রচারিত ধর্ম ইসলামকে আরেকবার জীবন দান করলে বেদাতের কোনো গন্ধ আছে না, শিরিকের কোনো গন্ধ আছে না, আন ইসলামিক কোনো কথাবার্তা আছে না, খারাপ কোনো কথাবার্তা আছে না, আমরা যা বলি সব ইসলামের কথা কিনা, ফারুক আজম বলেন মিলাদুন নবীর মাধ্যমে মানুষ তো আল্লাহর ধর্ম ইসলামকে আরেকবার দুনিয়ার মধ্যে জীবন দান করে, আর আপনি যখন এইরকম কাজগুলো করলেন সমাজে দাঁড়ি হিসেবে আপনি কাজ করলেন, এবং এই ভালো আমল যদি একজন মানুষ যদি করে আজকের ওয়াজের পরে মেরাজের অংশ হিসেবে একটা বান্দা যদি একজন তরুণ যদি বছরের একটা রাতে যদি তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যায় খোদার কসম সেই তাহাজ্জুদের নামাজের সব আমরা সবাই অংশীদার হয়ে যাবো, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ, লাভ না ক্ষতি, সেই কারণে বেলায়েতের সম্রাট ছেড়ে খোদারি মুর্তজা বলে মানুষ যখন মিলাদুন নবী করে লাই আক্রজ মিনাল দুনিয়া ইল্লা বিল ঈমান, সে ব্যক্তি বেঈমান হিসেবে মরে না, দুনিয়া থেকে যাওয়ার সময় পরিপূর্ণ ঈমান নিয়ে যায়, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, এবং বিনা হিসেবে ওই ব্যক্তি জান্নাতে ঢুকে যায়, সুবহানাল্লাহ, আমরা জান্নাতি হতে চাই কি চাই না, সবকবি আল্লাহ আমাদের বাদগুলো কবুল করুন, জোরে বলে আমিন, ই হাজিরিনে কেরাম, যে কথাটা বলতে গিয়ে আমি অনেক কথা বলে ফেললাম, এই যে জমিন পেটা পাক না না পাক একটু জোরে বলেন না, আমি যদি বলি আপনি ফতোয়া কোথায় পেয়েছেন, কে পাক করলো, হ্যাঁ জোরে বলেন না, আর নামাজ পড়তে সময় কি হয় ফতোয়া জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে, কথা বলেন ঠিক কি না, তাই যদি আমার কুশল আমার ফতোয়া জিহান ইলা জিহাতিল বইতে লিখুন দিয়ে ঘরে বলি কথা ঠিক দেবে, ঠিক প্রশ্ন ইনা নয় কেবলা সঙ্গে তো মসজিদ লাগসা জেরুজালেম কোন আল্লাহ ঘর নিকে ফিরি নামাজ পড়তে লিখুন দিয়ে মদিনায় মুনাব্বারাত আসিল দি আসিল নবীর কদম পরি হয়ে গেলে মদিনা ঠিক না বেঠিক আর নবী যা করে কি সোনার মদিনায় মাশাআল্লাহ নরগুরি হামদা সুবহানাল্লাহ আজিয়ে পৃথিবীর খ্রিস্টান দুনিয়া কোন ইহুদি অল্প কোন হতে
if you want to find out peace. তুমি যদি বিশ্বপ্রতি শান্তি চাইছো, you never find to অনেকে ভাই জানো, you may go to মদিনা, you may go to মদিনা, তুমি মদিনা যাও, মদিনা যদি শান্তি পাবে, আম নবী বলতো তো শান্তি নাও, আল মদিনাতু তুনফি জুনু কামায়ুন ফিল কির খবসল হাদিদ, জিবে মদিনার ধুলোবালি গাছ মধ্যে লাগায়, লাগানোর পরে পরে সাইয়ু খবরদার, মদিনার ধুলোবালি গাছ নিলে নজরিবে, জারি বিশেষ নজরিলি আম নবী বলতো তোমার গুনাহ মদিনার ধুলোবালি পরিষ্কার করিব, কেতে ক্যান্সার উত্তাইলি আম নবী বলতো এই মদিনার ধুলোবালি সে কইছে গো ডন করে বন্ধ সুবহানাল্লাহ তাকবীর আল্লাহ ঠিক না বেটি মা বাপ আমার গরজ যায় নবী যায় তো দেখা দিবে রূপ চিন্তা করতে করে যাবি আল্লাহর কত অপদা আর মাই ফাজাতে কিয়ামত পর্যন্ত উদার কি জিনিস অনুভব না করে লা তাজিয়াত ফাতেমাতা বিনতে মুহাম্মদ নরগরি হন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাত দিয়ে নিতে দিছেন আমার ওমর ওমরে এক ভাবে অবাক করে গিয়ে পেডল কি ধরতে গিয়ে নবীর সাহাবারা মা ফাতেমার মুসল্লা দোয়া ফাতেমা কবুল করলে আল্লাহর দোয়া বলবে আর নবী ফিককে সাইকে তো ফিরে দিলাম আর নবীরে ইয়া রাসূলুল্লাহ আমি আসমানের দিকে নজর করি করি আর সাই দিয়ে রায় পড়তে বলা লাগি আই আমার সওয়াব অনুযায়ী আল্লাহর ঘর আমি কোনরে ফিরে দিলাম সাথে সাথে লিমান তার দাহা আই আমার আরেকটা অধিকার দিলাম অপশন দিলাম এখতিয়ার দিলাম ইয়া রাসূলুল্লাহ আমি সাই তো আল্লাহর ঘর আমি কে নামাজ পড়ি বললাই অনতে আজিয়াতুন জিককে মনে হয় উরে নিচে ডানে বামে যেদিকে আপনার নজর যায় লিমান তার দাহা যেদিকে পছন্দ হয় সেদিকে বিরাতি নামাজ পড়েন আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে ডাকার যত বান্দা আসবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাদের জন্য আমি আপনার নজরের জায়গাটা কেবলা বানিয়ে দিলাম তাজ্জব কি জাহে কে খানায়ে কাবা বানায়ে খোদা ঠিক না বে ঠিক মারামারি
ইতিহাদ আর কথা বড় গোত্রে গোত্রে মারামারি সংঘাত দ্য স্টেজ ওয়াজ সেট দ্য মোমেন্ট ওয়াজ সাইকোলজিক্যাল ফর দ্য রাইজ অফ এ গ্রেট রিয়েলাইজেশন ন্যাশনাল লিডার আল্লাহর মাহবুব যাতে পৃথিবীর মধ্যে আসছি তার নবী হবে তাই আল্লাহর ঘর ইয়েমরে এমনভাবে পরিষ্কার করে দিলাম সর্বপ্রথম নবী হবে জোহেলাত দিয়াল আরদ মসজিদার মত বুরান জমিনের মধ্যে আইনবীর কদম যাতে লিগুরি লাগি আল্লাহ জমিনের বাড়ি বানা রে ব্যাকরণে মুসল্লা বানি দি কদে আবার তুই খালত্তা হ বিরুত্তা হ আইনত্তা হ আকাশ তুর হই জমিন তুর হই তুই সমুদ্রের মধ্যে বাস হই জেডা লও না কেন তোমার কারণ মধ্যে যদি মসজিদ রাজা নেই প্রত্যেক বড় সিন্ধে গ্রহণ করত সবুজ গাছ হতিয়ে মাড়ি দিয়ে কর্দমাত্ম মাটিতে ফালিউসাল্লি তুমি নামাজ পড়ার কারণ হয় তোমার কদমের নিচে জমিনটা মিলাদ নবীর ওয়াসলে আর জমিন না কেন আল্লাহ মুসল্লা বানিয়ে দিয়েছে পাপ না নাকি হতি এটা মসজিদের মাঠে কারণ নামাজ আজিয়ে মিলাদ মসজিদের আমরা বড় তাই জান্নাত বানিয়ে দিলাম ঠিক না বেটি আর আল্লাহ করে পরিষ্কার করে দিলাম যে ইয়ের অন্য দিক কে যদি লাভাই আল্লাহুম্মা লাভাই লাভাই কালা শরীক লাকা লাভাই ইন্নাল হামদা ওয়ান নিয়ামাত লাকা ওয়াল মুল লা শরীক লাকা কে বড় করে যেতে আল্লাহ বড় দুঃখী হো ওদের কদম উঠানা মাতা এম ভাই আল্লাহ তুমি গুনা মাফ সাইবেন ব্যবস্থা করে দিলাম মার গর্ভত্বন দুনিয়া তাইলে বকুয়া দিলে সন্তান যেভাবে নিষ্পাপ আল্লাহ এইভাবে মাসুম করে দে ওই আর মসজিদে আইতে তুমি শারীরিক অসঙ্গতি ফিজিক্যালি ডিসেবল অথবা ইকোনমিক্যালি সলভেন্ট আর্থিক সঙ্গতি নেই কিবে কেন তার নবী হদিবতে সিদ্ধের কোনো কারণ নেই ইবে জেড়াই তা হোক না কেন হদিবে জেতে নামাজ পড়ি উঠিয়েইবু আই নবীবে মুসল্লাইবে হাত গায়বে মসজিদে নলে আল্লাহ মালাইকার মেরাজের ব্যবস্থা করে দিলেন বন্ধুর হন সুবহানাল্লাহ নবী এসিতে তো লারে দেখো ফারেশান না না খুব গো করে শুনলে না খুব গো বেজার নাই না আছে বেজার হ্যাঁ বেজার আছে এটা তো নেই আর আকুস যখন মুসলা বলা তুমি আরাম খুশি মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন তাহলে স্কলার রেকর্ড ঘটনা না ঘরে আমি আল্লাহকে যদি তুমি চাও আমার রেজাল্ট চাও দয়া চাও ভালোবাসা যদি তোমার আলটিমেট গোল হয় তোমার আলটিমেট রেজাল্ট যদি হয় আলটিমেট এইম যদি হয় কিয়ামতের ময়দানে কামিয়াবি সফলতা আমার নবীকে পাঠালাম নবীর লাইফের ট্রায়ালসকে নাও নবীর উসওয়াই হাসানাকে নাও নবীর হুলুকে আসিম নাও নবীর নূরে তুমি গোটা জীবনটা নূরানি করো তাহলে তোমার শুধু দুনিয়ার জীবন না মৃত্যুর বিছানাও নূরানি কবরে তুমি যখন যাবে হায়াত নবীকে আমি পাঠিয়ে দেব আমার নবীর চেহারা তোমার দেখে তুমি বলো নবী এ ওয়াসফিয়ালি মুহাম্মদুর রাসূলুল্লাহ আর নবী হতে ইজ্জতন বর্তারিবেন খবরই দে মানজিলি মিন মানাজিলিল আখিরা আফদাল মানজিলি মিন মানাজিলিল আখিরা আখিরাত আলামে বরজখর প্রথম মনজিল হইতে কবর যারা নবীর আছে আল্লাহ কবুল দিবে দেহন নিচে জান্নাতের ফরাশ বিছানা বিছাই দাও ও ফেরেশতা জান্নাত দিয়েন দরজা কবর মিটে খুলি দাও কিয়ামত পর্যন্ত বে জান্নাত সুবাস যেতে পায় দরুদ হামনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা পেতে চাই কি চাই আল্লাহ চাই হাত তুলি আল্লাহ আমাদের হাত গুলো কবুল করুন আমিন আমিন খোদাই কা হাত হে গজব পর খুলে হে বাবে কা রিয় কি দফে কর বাঁচালো আকার সপিয়ে মেশর বাঁচালো আকার সপিয়ে মেশর তোমার বান্দা আজাব মে উঠা দো পর্দা সবাই বলি উঠা দো পর্দা দিকা দো চেরা উঠা দো পর্দা দিকা দো চেরা কে নূরে বাড়ি হেজাব মে জমানা তারি ও রহা হে সারা দুনিয়া যখন একটা শূন্যতা বিরাজ করছে সৃষ্টির মধ্যে অন্যায় সত্য কল্যাণ মানবতা
বিবিচার দুরাচারে যখন ছেয়ে গেছে, কুসংস্কার কুপমণ্ডকতা যখন ভরে গেল, ওই জায়গার মধ্যে আল্লাহ মাহবুব আসলেন। তিনি অন্ধকারে আলো জ্বালালেন, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব কিছুকে একীভূত করলেন। বলে যে টু দ্য অপারেশন ইট ওয়াজ বার ফ্রম ডার্কনেস ইনটু লাইট উইথ দ্য ওয়ার্ড দে কুড বিলিভ দ্য স্মল হ্যাজ গ্রোন ওয়ার্ল্ড গ্রেট এরা উই আর গ্রানাড অন দিস হ্যান্ড টু ডিলিভারি অফ দ্যাট গ্ল্যান্সিং ইন ভ্যালর। আজকে এক শতাব্দীর ব্যবধানে ফুটবলের দেশ আর্জেন্টিনায় আপনি যান, ফুটবলের দেশ ব্রাজিলে যান, বার্মাতে যান, এদিকে পশ্চিম ওদিকে পূর্ব যেদিকে তাকাবেন এক ইঞ্চি বাড়ি নাই যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাড়িটা পৌঁছানোর কথা বলেন ঠিক কিনা, আর চিৎকার দিয়ে বলেন না ঠিক কিনা। আল্লাহর মাহবুবের সে আদর্শ দিয়ে আল্লাহ আমাদের গোটা জীবনকে সুন্দর করার তৌফিক দিয়েছে। আমার হিন্দু ভাইয়েরা বলে অল্লাহ পরিষদ অল্লাহ মুহাম্মদ কম বরস্য, আল্লাহ নবী মুহাম্মদকে বরণীয় হিসেবে গ্রহণ কর। উত্তর আয়ুর্বেদে বলে লা ইলাহা ভারতকে পাপক এই লই ইহা পরম পদম জন্ম বৈকুণ্ঠে কর অপরিণতি ও জটি নামে মুহাম্মদ। আনন্দ বুদ্ধকে বলছে, বুদ্ধ আনন্দকে বলছে আমি সর্বশেষ প্রেরিত বুদ্ধ নই, আমার পরে যিনি আসলেন তিনি মৈত্রীয়, মৈত্রীয় মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা রাসূলুল্লাহর পানি বানাসের গসপেলে বলছে মাই কনসোলেশন ইজ দ্য কামিং মেসেঞ্জার হু শ্যাল ডেস্ট্রয় এভরি ফলস অপিনিয়ন অফ মি অ্যান্ড হিজ পেজ শ্যাল স্প্রেড শ্যাল টেক হোল্ড অফ দ্য ওয়ার্ল্ড। তার আদর্শ তার জীবনে একদিন দুদিনের জন্য না, আমি ঈশার বিরুদ্ধে যত মিথ্যা অপবাদ আছে ফলস অপিনিয়ন আছে সেগুলোকে ডেস্ট্রয় করে তার বিশ্বাসটাকে পৃথিবীর মধ্যে তিনি ছড়িয়ে দেবেন। যেন বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আমি যদি বলতে যাই কত হয়ে যাবে, সমস্ত পৃথিবীর মানুষ আনেনি মাসলি বলছে ভাই পড়ছো অ্যাবসলিউটলি ইউনিক ইন হিস্ট্রি মুহাম্মদ ওয়াজ ট্রিপল ফাউন্ডার অফ এ নেশন অ্যান্ড অফ এ রিলিজিয়ান অফ এন এম্পায়ার। একটি ধর্ম না একটি জাতি না একটি সাম্রাজ্য উপহার দিয়েছেন, যে সাম্রাজ্যের প্রশংসা করে মাইকেল এইচ হার্ট বলেছেন he was the only man in history who was supremely successful on both the religious and secular levels. শুধু মুসলমানদের জন্য না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষের জন্য আল্লাহ নবী হচ্ছেন unquestionably the best, প্রশ্নাতীতভাবে সেরা। কথা বলার ঠিক কিনা? সেই সর্বশ্রেষ্ঠ নবীর জীবন আদর্শকে আমরা ধারণ করতে চাইতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুন। শীতের রাতে আপনাদেরকে কষ্ট দিয়েছি আমার কান্তিত হবে, আর একটা ঘন্টা আগে যদি আমি আসতে পারতাম আপনাদের কষ্ট কম তো আমি হয়তো আরো ভালো করে কমফোর্টেবলি কথা বলতে পারতাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই ইখলাস এই মহব্বত আল্লাহ কবুল করুন জন্য বলি আমি। আল্লাহ যদি কখনো তৌফিক দেন ইনশাআল্লাহ অনেক কথা হবে নানা ধরনের। আল্লাহ নবীর জীবনটা তো হচ্ছে মনি মুক্তা স্বর্ণকথিত ঠিক না, আপনি সেখানে ঢুকবেন আর নিয়ামত আর নিয়ামতের ভান্ডার আহরণ করবেন, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। নবী বলে আরে পৃথিবীর মানুষ তুমি কিসের ওয়াইজ আর বক্তা, তুমি কয়দিন বলবে, পাঁচ দিন বলবে, দশ দিন বলবে, স্টক শেষ হবে না ফুরাবে না। পুথি তো জামামে আল কালাম, আমি নবী জামে মানে কালামের অধিকারী, আমার হাদিস আমার আল্লাহর বাণী, আমি নবীর লাইফ এন্ড টাইমস, তুমি কিয়ামত পর্যন্ত হাত্তা ইয়াকুমুস সাআহ কিন্তু কিয়ামত বলতে থাকো তোমার শেষ হবে না, মানুষও বিরক্ত হবে না তুমিও বিরক্ত হবে না, বলবে আর বলবে আমার আল্লাহ তোমার সিনাকে প্রশস্ত করে দেবে, মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ হৃদয় গ্রাহিতা তৈরি করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বিষয়গুলোকে বোঝার তৌফিক নসিব করুন। আমরা প্রিয় নবীজিকে একটু মহব্বতের সাথে সালাম দিয়ে সবাই দাঁড়িয়ে যাই। Oh, God.
মেহনত করে বুদ্ধি পরামর্শ দিয়ে কখন পর্যন্ত কষ্ট করে কামিয়াব করেছেন
আল্লাহ প্রত্যেককে আপনি উত্তম জায়গা উত্তম নিয়ামত নসিব করে দিন। আমিন। সাল্লাল্লাহু তাআলা নবীর কারিম আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা জালা আখিরাতানা বিল্লাহ। Hey!